হ্যালো ডিউন কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের দুবাই আমিও একটু ভালো আছি এটা হচ্ছে আমার মেয়ের বার্থডে কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি কিছুক্ষণ আগে যেটা ভিডিও দেখেছিলেন সেটা হচ্ছে পনেরো তারিখের রাতের ভিডিও ওকে রাত বারোটা বাজে উঠে আমি ছোটো এক দিয়ে একটু মজা করছিলাম এর পরের দিন ষোলো তারিখ ষোলোই এপ্রিল এটা হচ্ছে এপ্রিলের ভিডিও আমি আমাদের সাথে শেয়ার করতেছি তো আমরা সবাই মিলে ওর ছোটোখাটো একটা জন্মদিনের আয়োজন করেছি যেহেতু বাড়িতে তেমন কেউ ছিল না আমরাই ছিলাম তো আমরা ভাই বোনেরা সবাই মিলে আমার মেয়ের জন্মদিনের আয়োজন করেছি আমার মেয়ের জন্মদিন জন্মদিনের দিন আমি করেছি একটা ক্যাক এরপরে চটপটি এরপরে কিছু হাতের নাস্তা এসব বানিয়ে ছোট করে আমরা বার্থডেটা পালন করেছি আর আমরা মামিয়ে একটু ম্যাচিং ম্যাচিং করেছি কারণ সব সময় চাই একটু ম্যাচিং ম্যাচিং করতে তো আমার ছোট্ট বইটাকে কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই জানাবেন আমার মামনিকে কেমন লাগতেছে তো আমরা সবাই দাঁড়িয়ে আছি আর আমরা সবাই বার্থডে পালন করতেছি এই যে বাতি নিপিয়ে দিলে এরপরে কি সুন্দর করে আমার মেয়ের বার্থডেটা পালন করলাম তো আপনারাই দেখতেই পাচ্ছেন তো সবাই আমার মেয়ের জন্য অবশ্যই অবশ্যই আশীর্বাদ করবেন আসলে ও খুব একটু বেশি মানুষ নিয়ে থাকতে চায় না সব সময় দেখি মানে বেশি বেশি হিজিবি এমন পছন্দ করে না তো সেজন্য বেশি মানুষ হওয়াতে সে খুব মানে বিরক্ত বোধ করতেছিল তো আমরা কেক দিয়ে ওকে এখন একটু করে কেক খাওয়াবো যেহেতু মেয়ের জন্মদিন ওকে একটু কেক না খাওয়ালে হয় সেজন্য একটু কেক খাওয়াই নিচ্ছি আর আমরা সবাই মিলে একটু এনজয় করতেছি এটা হচ্ছে আমার সেজো মাসি ও আমার যেটা আমার মেয়ের সাথে সব সময় থাকে তো আমার সেজ মাসি আমার মেয়ের সাথে ছবি তুলতেছে আমার মেয়ে সেখানেও কাঠন দেখা শুরু করে দিয়েছে তো আমার মেয়েকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন এখানেও আমার মেয়ে আমার মাকে কেক খাওয়াই দিচ্ছে আমার মেজো আন্টিও কেক খাওয়াই দিচ্ছে তো আমার ছোটো আন্টি ছিল না উনি ঢাকাতে থাকে সেজন্য তো আমরা সবাই মিলে একটু করে মজা করতেছিলাম যেহেতু বাড়িতেই অনুষ্ঠান এর ফাঁকে আমি আপনাদেরকে কিছু ছবি শেয়ার করতেছি এটা হচ্ছে আমাদের ফ্যামিলি ফটো আর ফ্যামিলি ফটোগুলো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন ছবিগুলো কেমন হয়েছে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন সবাই মিলে ছবি তুলেছি আসলে বেশিক্ষণ আমরা ছিলাম না রাত হয়ে গেছিলো এই আমরা অল্প কিছুক্ষণ থেকে অনুষ্ঠানটা শেষ করে দিয়েছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমার মেয়ের জন্য সবাই আশীর্বাদ করবেন আমিও সবার জন্য আশীর্বাদ করব। আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আপনারা আপনারা দেখলে আপনারা যদি ভিডিওগুলা দেখেন তাহলে আমারও উৎসাহ জাগবে যে ভিডিওগুলো আরও বানাতে আপনারা না দেখলে আসলে আমাদের উৎসাহ জাগে না যে দেখার সেই জন্য আশা করি দেখবেন আমার ভিডিওগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মেয়ের জন্য অবশ্যই অবশ্যই আশীর্বাদ করবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আজকের মতো টাটা বাই বাই